এই বছর দিন কাল মাসের হিসাব হয়তো রাখেন না বীরেন্দ্রনাথ মজুমদার, কিন্তু যার হিসাব রাখতে তার বিন্দুমাত্র বিচ্যুতি হয় না সেটা তার মা। মাকে নিয়ে অনেক গান কবিতা আমরা শুনেছি, আমাদের লোকগানে আছে বিদেশে বিপাকে যার বেটা মারা যায় পাড়াপড়শি না জানিতে আগে জানে মায়। আমরা শুনেছি মায়ের মতো আপন কেহ নাই, মা জননী নাই রে যাহার এ ভুবনে তাহার কিছুই নাই। আমরা পড়েছি মায়ের ডাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাঁতার দিয়ে দামোদর নদী পাড়ি দেবার ঘটনা, তার বিপরীতে আজ আমরা দেখছি বয়স্ক নিবাসে নির্বাসিত মায়ের কান্না। এবার আমরা মাতৃভক্ত বীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। বীরেন্দ্রনাথের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার চণ্ডীপুর গ্রামে। বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছেন তার মা, আর অসুস্থ মায়ের সার্বক্ষণিক সেবা যত্ন নিয়েই ব্যস্ত থাকেন বীরেন্দ্রনাথ মজুমদার। মাঝে মাঝেই মাকে নিয়ে দীর্ঘ 10 মাইল পাড়ি দিয়ে জিয়ানগরে পল্লী চিকিৎসকের কাছে যেতে হয় বীরেন্দ্রনাথকে। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন চণ্ডীপুরে রাস্তাঘাট না থাকায় যানবাহনের কোনো ব্যবস্থাও নেই, কিন্তু মাকে তো চিকিৎসকের কাছে নিতেই হবে। আর বীরেন্দ্রনাথের কাছে সৃষ্টিকর্তার পরেই তো মা, আর মায়ের স্থান তো মাথায়। মায়ের যেন কোনো কষ্ট না হয় তাই মাকে একটি টুকরিতে বসিয়ে মাথায় নিয়ে নানা প্রতিকূলতাকে ডিঙিয়ে সে প্রায় পাড়ি দেয় এই 10 মাইল পথ। আজ আমরা এই মাতৃভক্ত বীরেন্দ্রনাথ মজুমদারকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসছেন বীরেন্দ্রনাথ মজুমদার, তার জন্য বড়বালি। আমরা এবার কথা বলবো বীরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে। আচ্ছা বীরেন্দ্র, আমরা দেখলাম আপনি আপনার মাকে মাথায় টুকরিতে করে বহন করে নিয়ে যান প্রতিনিয়ত, এতে আপনার কষ্ট হয় না? না, আমার কষ্ট হয় না। বিধাতার পর মা, মার চরণ তলে সন্তানের স্বর্গ, সেই জন্য আমার কোনো কষ্ট হয় না। তো আপনার মা যে এইভাবে টুকরিতে থাকেন তাতে আপনার মায়ের কোনো অসুবিধা হয় না? না, মায়ের কোনো অসুবিধা হয় না। কি করে বোঝেন আপনি? মাকে বারবার জিজ্ঞেস করি মা কষ্ট হয়, সে বলে যে মা কষ্ট হয় না। আচ্ছা, আপনার পরিবারে আর কে কে আছে? আমার পরিবারে আছে ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের পো আর ভাইয়ের মেয়ে, মা আর আমি। তাহলে আপনার মোট 6 জন আপনার পরিবারে রয়েছে? 6 জন। তাহলে আপনি কি বিয়ে করেননি? মার সেবা যত্ন করার জন্য আমি বিবাহ করিনি। সংসারের দায়ভার কি আপনার কাঁধে? আমার কাছে। কি করেন আপনি? ওই যখন যা পাই মাটি কাটি, ধান কাটি, নারকেল গাছ নিরাই, এর থেকে আমার ওই সংসার ম্যানেজ করতে। তো আপনার যে বড় ভাই তারা কোনো কাজ করেন না? তার ব্রেন শর্ট হয়েছে 2 বার, তাও আমি চিকিৎসা করাই। আজকে বীরেন্দ্র, এই টেলিভিশনের দর্শকদের কাছে আপনার কি কিছু বলার আছে? এই জগতে মায়ের চেয়ে আপন কেউ নাই, মাকে কেউ কষ্ট না দেয় সেইটাই আমি চাই, সেইটাই হবে বড় শিক্ষা।
বীরেন্দ্র, আপনার এই মাতৃভক্তি দেখে আমরা অভিভূত। আপনার মায়ের চিকিৎসা সহায়তার জন্য আজকে আমরা ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে আপনাকে এই 1,00,000 টাকার চেক প্রদান করছি। আশা করছি এই টাকাটি আপনার কিছুটা হলেও উপকারে লাগবে। দর্শক মন্ডলী, শিক্ষা কি? সে কি শুধুই বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন? সম্পত্তি সে কি শুধুই অর্থবিত্ত অর্জন? যে পিতামাতার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি, যারা আমাদের হাত ধরে চলতে বলতে শিখিয়েছেন, অনেক ক্ষেত্রে নিজে না খেয়ে আহার তুলে দিয়েছেন আমাদের মুখে, সেই পিতামাতা কি সম্পদ নন আমাদের জীবনে? তাদের সেবা করতে শেখা কি শিক্ষা নয়? দরিদ্র বীরেন্দ্রনাথ মজুমদারের মাতৃভক্তির এই নিদর্শন থেকে কিছুই কি শিক্ষা নেবার নেই আমাদের? প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই নৈতিক শিক্ষায় আমাদের বোধ এবং মানসিকতা মানবিক হয়ে উঠুক, এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।